হাই আমার ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল বাংলা মোবাইল টিপসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে বিগত বছরের লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে, তবে নতুন একটা লিস্ট বেরিয়েছে 2021-22, তো আপনি একবার চেক করে দেখতে পারেন, হয়তো আপনার নাম সেখানে থাকলেও থাকতে পারে। তো কী করে লিস্টটা চেক করবেন, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের চেক করতে হলে যেটা করতে হবে, আপনি চলে যেতে হবে গুগলে ক্রোম ব্রাউজারে। এবারে গুগলে ক্রোম ব্রাউজারে এসে আপনি জাস্ট টাইপ করবেন pmayg.nic.in। করার পরে এইরকম পেজটা ওপেন হবে। হওয়ার পরে ওপরে যে থ্রি ডট রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করুন, করে মোবাইলটাকে ডেস্কটপ মোডে করে নিন। এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড, ডেস্কটপ সাইড, এটাতে ক্লিক করুন। করার পরে মোবাইলটা ডেস্কটপ মোডে হয়ে যাবে। এবার এটি পেজটা এরকম ওপেন হবে। তো এখান থেকে আপনি আওয়াজ সফট অপশানে ক্লিক করুন। ক্লিক করলে নিচে একটা অপশান দেখতে পাবেন রিপোর্ট, এই রিপোর্টে ক্লিক করুন। এখানে এই যে রিপোর্ট অপশানটা রয়েছে, এক মিনিট, এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট অপশানটা রয়েছে, রিপোর্ট অপশানে ক্লিক করুন। করার পরে একটা নতুন পেজ ওপেন হবে। তো আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসুন, এসে ই অপশানটা দেখতে পাবেন, ই অপশান। এই যে ই অপশানে 4 নম্বর অপশানটা ক্যাটাগরি ওয়াইজ এসিসি ডাটা ভেরিফিকেশন সামারি, এটার উপরে ক্লিক করুন। করার পরে একটা নতুন পেজ ওপেন হবে। তো এখানে আপনি নিচের দিকে চলে আসুন, এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নিন। এই যে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ক্লিক করুন। করার পরে পেজটা আবার রিডাইরেক্ট হবে। হওয়ার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিন। হওয়ার পরে পেজটা আবার রিডাইরেক্ট হবে। হওয়ার পরে এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করুন। এবারে পেজটা রিডাইরেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আপনি আপনার পঞ্চায়েতটা সিলেক্ট করুন। এবারে পেজটা রিডাইরেক্ট হবে। হওয়ার পরে এখানে দেখুন 42-40, এটা মাইনাস করে আপনি এখানে বসিয়ে দিন। আর না হলে বুঝতে অসুবিধা হলে এখানে রিফ্রেস রয়েছে, এখানে ক্লিক করুন, করলে নতুন ক্যাপচা আসবে, সেটা দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করুন। এবারে এরকম একটা লিস্ট বেরিয়ে যাবে। এখান থেকে আপনি দেখুন এখানে ডিস্ট্রিক্ট নেম, পূর্ব মেদিনীপুর, ব্লক নেম, এখানে পঞ্চায়েত নেম, রেজিস্ট্রেশন নম্বর, আর এখানে বেনিফিশিয়ারি নেম লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এ পাশে বেনিফিশিয়ারি ফাদার নেম লেখা রয়েছে, তারপরে এ সাইডে আপনার বেনিফিশিয়ারি মাদার নেম, আর এই সাইডে কাস্ট লেখা রয়েছে দেখুন, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার নামটা চেক করে দেখে নিতে পারেন। তো এইভাবে আপনি এখান থেকে আপনার নামটা আপনি চেক করে দেখে নিতে পারেন। তো এইভাবে আপনি বাড়িতে বসে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে নিজের নাম কিংবা পাড়া প্রতিবেশী কারোর নাম রয়েছে কিনা আপনি চেক করে দেখে নিতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।